আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকের এই ভিডিওতে দু সালের এস এসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বারোতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় বাংলা এর সমাধান নিয়ে আলোচনা করব সেই সাথে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল এবং দেখো তোমাদের অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে চার এবং অ্যাসাইনমেন্টে দেওয়া আছে সারা অংশ সারমম্য লিখন এটুকু হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম এবং নির্দেশনায় দেওয়া আছে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য থেকে তিনটি কবিতা তিনটি ও কবিতা থেকে দুটি করে মোট পাঁচটি অংশ লিখে প্রত্যেকটি অংশের সারা অংশ সমম্ম তৈরি করো অর্থাৎ তিনটি কবিতা ও দুটি গদ্য থেকে গদ্য থেকে তিনটি এবং কবিতা থেকে দুটি মোট পাঁচটি অংশ লিখে সেগুলো সারা অংশ সমম্ম লিখতে হবে এবং তোমাদের পাঠ্যবইয়ের যে সূচিটা দেওয়া আছে অর্থাৎ যে সিলেবাসটা দেওয়া আছে সেইখান থেকে যে কোনো সিলেবাসে যেগুলো রয়েছে সেখান থেকে যে কোনো তিনটি গদ্য থেকে তিনটি লিখতে হবে এবং পদ্য থেকে দুটি লিখতে হবে তো টোটালে পাঁচটি লিখতে হবে এবং পূর্ণটাই লিখতে হবে সারা অংশের পূর্ণটাই লিখতে হবে সারা অংশ সার্বাম্য লিখলে শুধু চলবে না এবং নির্দেশনাকে দেওয়া আছে দেখো অন্যদিক তিন থেকে চারটি বাক্যে মূল ভাব লিখতে পারা যথাযথভাবে মূল বা লিখতে পারা উদাহরণ উপমা বর্জন করে বিষয়ের প্রাসঙ্গিকতা রক্ষা করা এক থেকে দুইটি বানান ভুল হওয়া অর্থাৎ এক থেকে দুইটি বানান ভুল হলে চলবে সমস্যা নেই এর বেশি ভুল হওয়া যাবে না যথাযথ শব্দ চয়ন ও বাক্য গঠন করতে পারা তো এই ছিল তোমাদের প্রশ্ন চলো এবার উত্তরপত্রে ফিরে যাই তারপর এটা হচ্ছে তোমাদের উত্তরপত্র এবং দেখো এগুলো আমি বই থেকে সংগ্রহ করে ডাইরেক্টলি এভাবে পিকচার তৈরি করে এভাবে দিয়ে দিয়েছি তো তোমরা খাতায় এই পুরোটুকু লিখতে হবে প্রথমে উপরের টুকু এবং নিচে সারা অংশ এই টুকুই লিখতে হবে এভাবে টোটালে তিনটি দিতে হবে এবং তারপর দুটি পদ্ধ থেকে দিতে হবে তো দেখো প্রথমটি রয়েছে মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে জীবসত্তা সেই ঘরের নিচের তলা এবং মানব সত্তা বা মনুষ্যত্ব উপরের তলা জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা শিক্ষাই আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে অবশ্য জীবন সত্তার ঘরেও সে কাজ করে খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলা তার অন্যতম কাজ কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া অন্য কথায় শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে তেমনি দিক আছে আর অপ্রয়োজনের দিকই তার শ্রেষ্ঠ দিক সে শেখায় করে করে জীবনকে উপভোগ করতে হয় মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আচ্ছাদন করা যায় এবং সারা অংশটুকু হচ্ছে অন্য সব প্রাণীর মতো জৈবিক বৈশিষ্ট্যের অধিকারী হলেও মানুষের শ্রেষ্ঠত্বের মূলে রয়েছে তার মনুষ্যত্ব এই মনুষ্যত্ব অর্জনে প্রধান ভূমিকা রাখে শিক্ষা শিক্ষাই তার অন্তরকে আলোকিত করে তার মধ্যে জীবন সঞ্চার করে শিক্ষার গুণে মানুষ জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে শিখে তারপরে এইটা লিখবে মানুষের মূল্য কোথায় চরিত্র মনুষ্যত্ব জ্ঞান ও কর্মে বস্তুত চরিত্র বলে মানুষের জীবনে যা কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে দ্বিতীয় নম্বরে তোমরা এই সারা অংশটি লিখবে বুঝতে হবে তারপরে হচ্ছে চরিত্র সারা মানুষের গৌরব করার আর কিছুই নেই মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয় সে শুধু চরিত্রের জন্য অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হওয়ার দরকার নেই হবার দরকার নেই জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন তাদের গৌরবের গৌরব মূলে এই চরিত্র শক্তি চরিত্রবান লোক একথার অর্থ এই নয় যে শুধু লম্পট নয় লম্পট নও তুমি সত্যবাদী বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো তুমি পুরুষ পরদ ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতা প্রিয় চরিত্রবান মানে এই তারপর সারা অংশটুকু হচ্ছে চরিত্র মনসত্ব জ্ঞান ও কর্মের উপর নির্ভর করে মানুষের মর্যাদা এসবের মধ্যে চরিত্রই মানুষের মূল্যবান সম্পদ চরিত্র মানুষ শ্রদ্ধা অর্জন করে যিনি সত্যবাদী বিনয়ী জ্ঞানী পরোপকারী ন্যায়পরায়ন স্বাধীনতা প্রিয় সজ্জন তিনি চরিত্রবান এবং তোমাদের মিটিং কিন্তু পুরোটুকু লিখতে হবে যে শুধু সারা অংশটুকু লিখে দিলে কিন্তু হবে না মানুষের মূল্য কোথায় চরিত্র মনুষ্যত্ব এখান থেকে এই সারা অংশের পুরা টুকু লিখতে হবে ঠিক এইভাবে তারপর আরো একটি রয়েছে তারপর এইটা লিখবে নিন্দা না থাকিলে পৃথিবীতে জীবনের গৌরব কি থাকিতো একটা বালুকাজে হাত দিলাম তাহার নিন্দাকে হোক করে না করে না সেই বালু কাজের দাম কি একটা বালু কিছু লিখলাম তাহার নিন্দুক কেহ নাই বালু গ্রন্থের পক্ষে এমন মর্মান্তিক অনাদর কি হইতে পারে জীবনকে ধর্মচর্চায় উপভোগ উৎসর্গ করিলাম যদি কোনো লোক তাহার মধ্য মধ্যে মন্দ অভিপ্রায় না দেখিল তবে সাধুতা সে নিতান্তই সহজ হইয়া পড়িল মহত্বকে পদে পদে নিন্দার কাটা মারাইয়া চলিতে চাই ইহাতে যে হার মানে বীরের সঙ্গতি সে লাভ করে না পৃথিবীতে নিন্দা দোষীকে সংশোধন করিবার জন্য আছে তাহা নহে মহত্বকে গৌরব দেওয়া তাহার একটা মস্ত কাজ এবং সারা অংশটি হচ্ছে নিন্দার মাধ্যমে ভালো কাজ পায় গৌরবজনক স্বীকৃতি নিন্দুকের সমালোচনার মাধ্যমেই বুলতুটি সংশোধিত হয় তাই নিন্দার কাছে হার মানলে গৌরবের জয়মল্য পাওয়া কঠিন হয়ে পড়ে তারপর রয়েছে সারা অংশ থেকে এখন চলে যাব সারমম্যে তারপর এই সারম্যটি লিখতে হবে এবং এই সার্মটিও কিন্তু সারম্যটিও কিন্তু পুরাটাই লিখতে হবে এই যে সার্থক জনম আমার জন্মেছে এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে জানিনে তোর দনরতন আছে কিনা না রানীর মতন শুধু জানি আমার অঙ্গজুরাই তোমার ছায়াই এ কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে উঠেরে চাঁদ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোতে নয়ন মেলে মুদবনয়ন শেষে তো এইটুকু লিখতে হবে তারপর লিখতে হবে জন্ম সার্মম্য হচ্ছে জন্মভূমির প্রতি মানুষের ঋণ অপরসীম জন্মভূমির আলো বাতাস গাছপালা মাটি বেশ মানুষের জীবনের জীবন কাঠি তাই জন্মভূমিকে ভালোবাসতে পারলে এবং জন্মভূমির মাটিতে শেষ আশ্রয় পেলে জীবন সার্থক হয় তারপর সর্বশেষ এই সারম্যটি লিখতে হবে মধুমতি কেন তুমি এতই কৃপনা কত খুড়াখুরি করি পাই শস্যকোনা দিতে যদি হয় দে মা প্রসন্ন সহাস কেন এ মাথার গাম পায়েতে বহাস শুনিয়া হাসি বসুমতি। আমার গৌরব তাতে সামান্যই বারে তোমার গৌরব তাহে একেবারেই সারে তারপর সার্মমঠি হচ্ছে ধরণীয় শস্য সম্পদ অনায়াস লভ্য নয় তাই মানুষের শক্তি সামর্থ্য ও শ্রমের এত মূল্য অন্যের করুণা নির্ভরতায় মানুষ যদি মর্যাদা পায় না পরিশ্রমী মানুষের অস্তিত্বের অবলম্বন এবং মর্যাদার কোষ্ঠী পাথর তো টোটালে পাঁচটি হয়েছে তো এই ছিল দু সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বারোতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় বাংলা এর সম্পূর্ণ সমাধান তো ধন্যবাদ সবাইকে